এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার জেরে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় আগামী দুই দিন সম্পূর্ণ লকডাউন করা হলো। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন এলাকায় আগামী দুই দিন সম্পূর্ণ লকডাউন করা হলো বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। করোনা ঝড়ে লাগাম টানতে গত সপ্তাহ থেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিল সোনারপুর রাজপুর পৌরসভা। করোনা মোকাবেলায় রাজপুর সোনারপুর পৌরসভায় চার দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গত সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার বন্ধ ছিল পুরো এলাকার সমস্ত বাজার দোকান। এই সপ্তাহে আবার সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকবে রাজপুর সোনারপুর পুরসভার সমস্ত বাজার। এদিন পুরসভার তরফে বাজারগুলিকে স্যানিটাইজ করা হয় ও অন্যদিকে করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার ও মঙ্গলবার বন্ধ বারুইপুর ব্লকের 19টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত দোকান বাজার। সকাল থেকে সব দোকান বন্ধ খোলেনি বাজার। যদিও এত কিছুর পরও মানুষ কতটা সচেতন হয়েছে তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দুই দিন বন্ধ থাকার পর শনিবার বাজার খুলতে চেনা ছবি ধরা পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর এলাকায়। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হু করে বেড়ে চলার পরও মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়েছেন অনেকে। ধমক দিয়ে তাদের মাস্ক পরায় পুলিশ। যেসব বিক্রেতা মাস্ক না পরেই দোকান খুলেছিলেন তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় ওজন যন্ত্র। মাস্ক না পরার কারণে জয়নগরের সরবেরিয়া বাজারেও এদিন সেলুন বন্ধ করে দিতে দেখা যায় পুলিশকে। করোনা সংক্রমণ রুখতে প্রশাসনিক কড়াকড়ির ছবি ধরা পড়ে শনিবার বারুইপুর পুরো এলাকাতেও মাস্ক না পরাই পুলিশের ধরপাকড়াও চলে। পুলিশ সূত্রের খবর, বারুইপুরে নয়জনকে গ্রেপ্তার করা হয় শনিবার। মাস্ক না পরাই রাজপুর সোনারপুর পুরো এলাকায় গ্রেপ্তার করা হয় 15 জনকে। সংক্রমণ এড়াতে বারুইপুর পুরসভা এলাকায় সমস্ত দোকান বাজার একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।